আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস কথা বলবো ফেসবুকের একটা মাথা নষ্ট করা আপডেট খুব গ্রেটফুল আপডেট আমার কাছে খুবই 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 ভালো লেগেছে যেটা অনেকের আশা ছিল আশা করা যায় এখন সবার আশাই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তা আপডেট হয়তো অনেকে দেখে বুঝতে পেরেছেন আবার বুঝতে পারেননি ওকে তা আপডেটগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো যে ফেসবুকের বেশ কিছু আপডেট যা অনেক দিন আগের থেকে আমরা কিন্তু অনেক কিছু চাইতাম সেগুলো আমরা পাই না তা রিসেন্টলি কিন্তু অটোমেটিকলি হঠাৎ করে আমি দেখি আমার ফেসবুকের মধ্যে আমি যেহেতু ঢুকা হয় না তো হঠাৎ করে আসার পরে দেখি এই আপডেটটা হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আপনারা খেয়াল করবেন আমি শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ছোটো খোলা আপডেটগুলো দেওয়ারও চেষ্টা করি ইনশালনা তো এখানে আমি চলে আসবো আমার পেজের মধ্যে অর্থাৎ এখানে দেখলেই বুঝতে পারবেন ওপরে যে পেজগুলো আছে সব প্রোফাইল টাইপের পেজ ওকে এগুলো প্রত্যেকটা পেজ আছে প্রোফাইল টাইপ আপনি জানেন যে ফেসবুক পেজ নিয়ে আমি কাজ করতেছি অলরেডি তো এগুলো যেগুলো দেখছেন সব প্রোফাইল টাইপের পেজ ওকে এবং আমি অনেক কটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি যে আপনারা খুব সহজে খুব সহজে প্রোফাইল টাইপের পেজ ক্রিয়েট করতে পারবেন কিন্তু আমি আরও ট্রিক্স এর আগে বলেছিলাম যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনাদের যে নর্মাল আইডিয়া আছে অর্থাৎ নর্মাল ক্লাসিক পেজ আছে সেটা কিন্তু খুব সহজেই ফেসবুক নিজেই আপনাকে প্রোফাইল টাইপের পেজ করে দেবে এর মধ্যে অনেক ভাই বেরাদের বলেছে হ্যাঁ খুব হেল্পফুল হয়েছে অনেকে ভাইয়া অনেকেই বলেছে ভাইয়া আমাদের গুলো হচ্ছে না তা আমি হঠাৎ করে আমি পেজের মধ্যে আসার পরে দেখি হঠাৎ করে এই আপডেটটা আমি দেখলাম ওকে তো এরকম সিম্পলি আমি আপনাদেরকে দেখাই দু একটা দেখলে হয়তো বুঝতে পারবেন তা সিম্পলি আমি যখনই আমার পেজের মধ্যে আসলাম এখানে এখানে আসার পরে রিসেন্টলি আমার একটা পেজ যেটা টেকনিক্যাল জিকোন আপনারা জানেন সে এই অর্ডারের মধ্যে আসার মাত্রই এখানে আমি যে এইখানে আসছি সেখানে অটোমেটিকলি একটা আপডেট চলে আসছে সেটা দেখাই আমি আপনাদেরকে তো এখান থেকে আমি একটা পেজ খুঁজে নিই এখান থেকে একটা পেজ এখান থেকে একটা পেজ নিই ওকে তো যখনই আমি পেজের মধ্যে চলে আসলাম আসার পরে একটুখানি স্কল করার পরে অটোমেটিক দেখি একটা আপডেট চলে আসছে ওকে সে আপডেটটা কি আপনাদের দেখাই দেখি কোন কোন পেজে অলরেডি এটা আছে ওকে তো এটাতে নাই এখান থেকে দেখি কোনটা আছে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি যেই পেজের মধ্যেই আসতেছি সেটাই দেখছি অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে আপডেটটা সেই যে আপনার প্রত্যেকটা পেজ কিন্তু প্রোফাইল টাইপের পেজ হয়ে যাচ্ছে এটা বিশাল একটা পাওয়া কারণ আপনারা জানেন প্রোফাইল টাইপের পেজের উপরে কাজ করা কিন্তু একটা খুব মজা ওকে তা আমি যে পেজের মধ্যেই আসতেছি মানে সকাল থেকেই দেখলাম দুই তিনটা আমি আপডেটটা দিতে পারি না ঠিকভাবে আপনাদের মধ্যে তারপরে শর্টস ভিডিও দিয়ে একটা আপলোড করে দিয়েছি যখনই এসেছি তখন থেকে এরকম একটা অবস্থা যে অটোমেটিকলি ফেসবুকে থেকে আপনার নোটিফিকেশান দিয়েছে যে আপনার পেজটা প্রোফাইল টাইপের অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই অত সময় নেই দেখার যে এখানে দেখেন এই যে আমাদের টেকনিক্যাল জিগো এটা কিন্তু আমার ক্লাসিক পেজ ছিল এই রিসেন্টলি কিছুক্ষণ আগে আমি যেই প্রোফাইলে ঢুকেছি সেখান থেকে অটোমেটিকলি এটা প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে ওকে তারপর আমি এটা সুইচ করে আপনাদেরকে দেখাই একটু তো ফ্রেন্ডস যেহেতু আপনারা জানেন ফেসবুকের মধ্যে কিন্তু বেশ কিছু আপডেট চলছে অনেক কিছু আপডেট চলতেছে এখানে দেখেন নোটিফিকেশনও দিয়ে দিয়েছে যে আমাদের ফেসবুকে যে আলাদা একটা অ্যাপ্লিকেশন আছে ক্রিয়েটার স্টুডিও সেই ক্রিয়েটার স্টুডিওর মধ্যে কিন্তু ঢুকতেছে না ওকে তো এখান থেকে এটা কিন্তু নিউ ফেজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে করেছি আর কি এখানে দেখলে আপনার বুঝতে পারবেন যেহেতু আমি এটা সুইচ করিনি তো এটা কিন্তু প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে ওকে এটা ক্লাসিক পেজ ছিল রিসেন্টলি আপনারা অনেকে জানেন তা করে দেখি এটা নিউ পেজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে অর্থাৎ প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে তা আমি বলবো যাদের আছে কি পেজ আছে ওকে পুরাতন হোক আর নতুন হোক আমি কিন্তু দেখতেছি রিসেন্টলি সব প্রত্যেকটা আইডি কিন্তু প্রত্যেকটা ওল্ড পেজ প্রোফাইল টাইপের করছে তা আমার মনে হয় রিসেন্টলি খুব তাড়াতাড়ি হয়তো আমাদের যত ক্লাসিক পেজ আছে এগুলো অটোমেটিকলি আপনার কি বলে প্রোফাইল টাইপের পেজ হয়ে যাবে তা আপডেটটা আমার কাছে খুব ভালো লেগেছে যে রিসেন্টলি আমার কাছে আপনাদেরকে একটু দেখাই যে কেন বলতেছি আর এখানে যদি খেয়াল করেন আমি দেখাই এখানে যে পেজগুলো দেখতেছেন এগুলো সব প্রোফাইল টাইপের পেজ এগুলো কিন্তু আমি ক্লাসিক পেজ খুলেছিলাম ওকে এখানে পনেরো বিশটা পেজ আছে যেগুলো কিন্তু সব ক্লাসিক পেজ ছিল এখন সব অটোমেটিকলি প্রোফাইল করে দিয়েছে এবং আমার কাছে আমি রিসেন্টলি কিন্তু আপনাদের অনেক করা ভিডিও দিয়েছি যে কিভাবে করতে হয় ট্রিক্স খাটিয়ে কী কী অ্যাপ্লাই করলে এই প্রোফাইল টাইপের পেজগুলো বেশি পাওয়া যায় তো আমি এখন সেই অ্যাপ্লাই আইডিগুলো পেজগুলো ক্রিয়েট করার সময় ওই অ্যাপ সিস্টেমগুলো কি ওই সেটিং অনুযায়ী আমি পেজগুলো ক্রিয়েট করেছিলাম এখন দেখতেছি অটোমেটিকলি প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে আমি প্রোফাইল টাইপের পেজ পাচ্ছি অর্থাৎ অটোমেটিকলি ফেসবুক আমাকে নোটিফিকেশন দিচ্ছে সেই নোটিফিকেশান মাধ্যমে বলতেছে যে আপনি প্রোফাইল টাইপের পেজ করে নেন ওকে তা আমি বলবো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে খুব হেল্পফুল লেগেছে তা আমার মনে হয় যে রিসেন্টলি হয়তো ক্লাসিক পেজ আর থাকবে না সব প্রোফাইল টাইপের পেজ হয়ে যাবে যারা সুইচ করতে যাবে সুইচ করে নিতে পারবে তো এখানে আমার কাছে বিষ প্রশিষ্ট হয়ে গেছে অর্থাৎ আজকে হয়েছে কি আজকে ক্লাস এই আমার যে ইউটিউবের যে চ্যানেলটা আছে টেকনিক্যাল জিগো যে নামে সেম নামে কিন্তু আমার পেজ আছে সেটাও কিন্তু হঠাৎ করে দেখি প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে ওকে আমি যখনই সুন্দর দিকে মাগরিবের নামাজ পড়ার আগেই যখন আসছে তখন দেখি অটোমেটিকলি এটা কিন্তু প্রোফাইল টাইপের পেজ হয়ে গেছে তাই এখানে আপনারা একটু চেক করবেন আপনার যে পেজগুলো আছে পেজের মধ্যে আসবেন আসার পরে সেটা একটু সুইচ করে দেখবেন কারণ কি যে কোনোই অনেক সময় না চেক না করার কারণে কিন্তু অনেক সময় এভাবে থেকে যায় তা আপনারা যদি একটু চেক করে নেন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আপনারও কিন্তু প্রোফাইল টাইপের পেজ এসে গেছে হয়তো আপনি খেয়াল না ওকে তা আপডেটটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে সব কিছু সব কথা ক্লাসিক পেজ ফেসবুক নিজেই প্রোফাইল টাইপের পেজ করে দেবে প্রোফাইল টাইপের পেজের উপরে রিস ভালো থাকে ওকে তা আপডেটটা যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আর কোন কোন ভাইগুলো আপনারা অলরেডি প্রোফাইল টাইপের পেজ পেয়ে গেছেন তারাও কমেন্ট করবেন আর কারা পান নাই আমি ভিডিও দিয়েছি যেভাবে পেজ ক্রিয়েট করলে প্রোফাইল টাইপের পেজ ফেসবুক নিজেই করে দেবে আপনারা যারা পেয়েছেন তারাও কমেন্ট করবেন যারা এখনও পান নাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো যারা এখনও ওই ভিডিওটা দেখেন না ভিডিওটা দেখে নিতে পারেন ইনশাল্লাহ ওখান থেকে আপনি প্রোফাইল টাইপের পেজ খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন ওকে তা ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন